কৃষি শিক্ষা প্রথম পাত্র প্রথম পাত্রের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি এবং আমাদের ক্লাস নাম্বার 5 5 নাম্বার ক্লাস এইখানে আছে। আমরা আজকে আলোচনা করব কৃষি তথ্য সার্ভিস, কৃষি তথ্য সার্ভিস যেটাকে বলা হচ্ছে এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, আছে এআইএস এর কার্যক্রম এবং কি কি কার্যক্রম পরিচালনা করে সেগুলো আমরা এখানে পরিচয় দেব। তাহলে আমরা শুরুতে আসি কৃষি তথ্য সার্ভিসটা কি। কৃষি তথ্য সার্ভিস এআইএস এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, এই এগ্রিকালচার ইনফরমেশন বাংলাদেশে চালু হয় 1980 সালে। এটা কত হয়, এটা চালু হয় 1980 সালে এটা চালু হয়। এর 10টি আঞ্চলিক এবং 2টি লিয়াজ অফিস আছে। এর 10টি আঞ্চলিক অফিস আর 2টা লিয়াজ অফিস, মোট 12টি অফিস। এর সদর দপ্তর আছে খামারবাড়ি, এর সদর দপ্তর আছে খামারবাড়ি ঢাকা, খামারবাড়ি ফার্ম গেট। কোথায়? ফার্ম গেট ঢাকা, এরা ঢাকাতে সদর দপ্তর অবস্থিত কৃষি তথ্য সার্ভিস। আমরা যদি ফার্ম গেটে যাই তাহলে রোডের সাইডেই আমরা দেখতে পাবো এআইএস কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর। এর কার্যক্রম আমরা দেখি, এর কার্যক্রম কী কী কার্যক্রম পরিচালনা করে থাকে, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কৃষি ও অন্যান্য প্রয়োজনে তথ্য প্রদান করে। ইন্টারনেট মাধ্যমে কৃষি অন্যান্য প্রয়োজনে কার্যক্রম পরিচালনা করে, তথ্য প্রদান করে। স্থানীয় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করে। কৃষি বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র, সিডি ও ক্যাসেট তৈরি করে। রেডিও টেলিভিশনের মাধ্যমে কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রচারের আয়োজন করে। কৃষি বিষয়ক মুদ্রণ সামগ্রী যেমন লিফলেট, বুকলেট, পোস্টার প্রকাশ করে। বুকলেট মানে পুস্তিকা, ছোটো বই। লিফলেট মানে হাতে হাতে যেটা সরবরাহ করে সেটা লিফলেট হয়। কৃষি সংক্রান্ত ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের ফটো নিয়ে সেটা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো মেলাতে প্রদর্শন করা হয়ে থাকে। প্রশিক্ষণ অনুশীলন, এরা প্রশিক্ষণের আয়োজন করে এবং সেটা অনুশীলনের আয়োজন করে। আর কি করে, ফোন ইন প্রোগ্রামার মানে ফোনের মাধ্যমে তথ্য প্রদান করে থাকে। কৃষি প্রযুক্তি বিষয়ক সফটওয়্যার ডাটাবেস তৈরি করে, এই কৃষি তথ্য সার্ভিস কৃষি ভিত্তিক সফটওয়্যার এবং ডাটাবেস তৈরি করে। ইমেইল কৃষি তথ্য বিনিময় করে, মানে ইমেইলের মাধ্যমেও তারা তথ্য প্রচার করে। দুর্যোগকালীন করণীয় ব্যবস্থা, দুর্যোগকালীন যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা তারা করে থাকে। দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, আগের থেকে কী কী প্রস্তুতি নিতে হবে সেই তথ্যগুলো কিন্তু তারা প্রচার করে থাকে। কৃষি আমদানি ও রপ্তানি তথ্য, মানে আমাদের কী কী কৃষি সামগ্রী বা খাদ্য সামগ্রী আমদানি করতে হবে এবং কী কী রপ্তানি করতে হবে তার একটা তথ্য তারা সরবরাহ করে থাকে। এবং তার মাধ্যমে সরকার অবগত হয় যে কী কী জিনিস আমাদের আমদানি করার দরকার, কী কী রপ্তানি করব। তাহলে এই ছিল কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম। আমরা আসি এখন এই কার্যক্রমগুলো কী কীভাবে সম্পন্ন করে থাকে। তার মাধ্যমে প্রথমে আসছে প্রকাশনা। প্রকাশনা বলতে বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ করে থাকে, তার মধ্যে একটা আছে কৃষি কথা। আমরা কৃষি কথা, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কৃষি কথা এটা হলো একটা মাসিক পত্রিকা। এই কৃষি কথা এই আমরা খুব কম মূল্যে এটা পেতে পারি। আমরা যদি সদস্য হই তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে আমাদের বাড়িতে কৃষি কথা চলে আসবে, বছরে একবার সেটা সদস্য হলে এবং তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা সেখানে দিতে হয়। দিয়ে সদস্য হলে প্রতি মাসে তুমি একটা কৃষি কথা পেয়ে যাবে, মাসিক পত্রিকা। এতে কী করা থাকে, এতে যে কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য
দেয়া থাকে, নতুন নতুন জাত কি কোন পদ্ধতি ব্যবহার করলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো ইত্যাদি ইত্যাদি বিষয়ে এখানে প্রকাশ করা হয়। আর একটা আছে সম্প্রসারণ বার্তা, সম্প্রসারণ বার্তা এই প্রকাশনার মাধ্যমে আমরা কি করে সম্প্রসারণ বার্তা প্রকাশ করে, কৃষি সম্প্রসারণ বার্তা প্রকাশ করে। বার্তা মানে কৃষি বিভিন্ন বিষয় দিয়ে কৃষি বার্তা নামে একটি বুলেটিন তারা প্রকাশ করে। এটা মাসিক, এটা আছে একটা বুলেটিন, মাসিক বুলেটিন, মাসিক বুলেটিন মানে খবরের মতো। হ্যাঁ, এইটাতে কৃষি কথাতে নতুন পুরাতন সব কথা থাকতে পারে, আর সম্প্রসারণ বার্তাতে সাধারণত কী কী নির্দেশনা দিতে হবে এই মুহূর্তে সেই প্রতি মাসে সেই বুলেটিন প্রকাশ করে। এই জন্য নাম হয়েছে কৃষি মাসিক বিভাগীয় বুলেটিন, কৃষি সম্প্রসারণ বার্তা। আর সে কৃষি ডায়েরি, আরেকটা কী আছে কৃষি ডায়েরি, কৃষি ডায়েরি এটা প্রতি বছর প্রকাশ হয়। কৃষি ডায়েরি, কৃষি ডায়েরি এটা আছে বার্ষিক, বছরে একবার প্রকাশ করা হয়। এতে বিভিন্ন দপ্তরের ঠিকানা থাকে, ফোন নাম্বার থাকে এবং বিভিন্ন তথ্য থাকে, মানে পরিসংখ্যানগত যে বাংলাদেশে কী পরিমাণ ধান উৎপাদন হয়, কী পরিমাণ উদ্বৃত্ত হবে, কী পরিমাণ রপ্তানি করা যেতে পারে, কোন ফসল ঘাটতি আছে ইত্যাদি ইত্যাদি তথ্য এখানে, কত একর কত হেক্টর কত হাজার হেক্টর জমিতে ধান হয়, পাট হয়, গম হয়, এই ইত্যাদি তথ্য দিয়ে এই কৃষি ডায়েরি প্রকাশ করা হয়। আর একটা আছে কৃষি সংবাদ, কৃষি সংবাদ বাংলাদেশ 17-18 বিটিভির মাধ্যমে বেতারে, তার মানে এটা কৃষি সংবাদ আরেকটা কাজ করে। কৃষি সংবাদ 2008 সাল থেকে কৃষি সংবাদ এটা হচ্ছে টেলিভিশন, টিভি টিভি ও রেডিও, রেডিওর মাধ্যমে কৃষি সংবাদ প্রচার করে থাকে টিভি। এবং আমরা জানি যে আমরা প্রতিদিন টেলিভিশনে দেখবা যে বাংলাদেশ টেলিভিশন বা অন্যান্য টেলিভিশন এখন প্রকাশ করে থাকে, টেলিভিশনে কৃষি ভিত্তিক তথ্য দিয়ে থাকে। তাহলে এই কার্যক্রম পরিচালনা কে করে? এআইএস, আমরা এখানে লিখছিলাম এআইএস, এগ্রিকালচার ইনফরমেশান সার্ভিস, এটা ছিল। আর রেডিও ভিত্তিক অনুষ্ঠান যদি আমি বলি, রেডিও ভিত্তিক দেশ আমার মাটি আমার, বাংলাদেশ মানে বাংলাদেশ রেডিওতে, বাংলাদেশ রেডিওতে প্রচার করা হয় দেশ আমার মাটি আমার, এটা সন্ধ্যার সময় প্রকাশ করা হয়। কৃষি সমাচার এটা একটা অনুষ্ঠান, সেটা প্রভাতী, এটা সকাল 6:25 প্রচার করা হয়। সোনালী ফসল সান্ধ্যকালীন, এটা 6:05 প্রচার করা হয়। সবুজ প্রান্তর সান্ধ্যকালীন 5:50 প্রকাশ করা হয়। শস্য শ্যামল রাত্রিকালীন 8:30, আমার দেশ বৈকালিক 4:05। এইভাবে বিভিন্ন অনুষ্ঠান এটা ঢাকা কেন্দ্র থেকে প্রকাশ করা হয়, এক এক কেন্দ্র থেকে রাজশাহী চিটাগাং বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে রেডিও। তাহলে এ কাজ কে করে? এআইএস, কৃষি তথ্য সার্ভিস। কৃষি রেডিও এটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি রেডিও, বাংলাদেশ কমিউনিটি রেডিও। কৃষি রেডিওর কথা আমরা গেলাম, কৃষি রেডিও, কৃষি রেডিওর কথা আসি। কৃষি রেডিও এখানে আছে, বাংলাদেশ কমিউনিটি রেডিও আছে, 1998 সালে এটা চালু হয়। এটা হচ্ছে কৃষি বাংলাদেশ কমিউনিটি রেডিও, বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটি রেডিও।
এটা 1998 সালে চালু হয়। এটা সব জায়গায় নাই, এটা বরগুনা পটুয়াখালীতে আছে, বিভিন্ন জায়গাতে এরা একটা নির্দিষ্ট এলাকা 17, এখানে একটা কথা বলা আছে 17 বর্গ কিলোমিটার জুড়ে এই রেডিওটা সম্প্রচার করে থাকে। এটা বিভিন্ন সময় করে থাকে, কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা ওদের জন্য সহায়ক হয়। বাংলাদেশ যে রেডিও প্রচার করে থাকে তা তাদের জন্য এত যথেষ্ট নাই, এই কারণে তাদেরকে আবার ওই অঞ্চলের জন্য আবার এই কমিউনিটি রেডিওটা তথ্য প্রকাশ করে থাকে। তারপর আসছে মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা। কৃষি তথ্য সার্ভিস এটিআই প্রকল্প বাংলা লিঙ্কের মাধ্যমে, তার মানে বাংলা লিঙ্ক যে আমাদের মোবাইল আছে, এই বাংলা লিঙ্কের সাথে চুক্তি করে মোবাইল সেবা দিয়ে থাকে। তোমরা শুনে থাকবে যে বাংলা লিঙ্কে ওরা কৃষি এত নাম্বারে কৃষি বিষয়ে ফোন করলে তথ্য পাওয়া যাবে, যেমন মেডিকেল সেবা পাওয়া যায়, 24 ঘন্টা ডাক্তার পাওয়া যায়, ঠিক এই রেডিও মোবাইলের মাধ্যমে আমরা 24 ঘন্টা কী পেতে পারি, মানে মোবাইল সেবাটা পেতে পারি যে কোনো সময়। আমি ওই নাম্বারে ফোন দিলে, ওই নাম্বারে ফোন দিলে তারা যে কোনো তথ্য তারা দিয়ে থাকবে। এটা ছিল মোবাইল সেবা। তারপর আছে ই কৃষি ও কৃষি কল সেন্টার। ই কৃষি তথ্য যোগাযোগ প্রযুক্তি যুগে কৃষি তথ্য সার্ভিসকেও যোগাযোগ করার জন্য আধুনিক মানসম্মত ICT সেন্টার চালু করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিষয়ক তথ্য সমিতি একটি ওয়েবসাইট WWAIS গভর্নমেন্ট ভিত্তিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে। আমরা এখানে একটা ওয়েবসাইট লিখেছি, দেখো এটা www.ais.gov.bd। যেমন এইখানে ই কৃষি এর সাথে সংযুক্ত, এখানে আমরা এই কথাটা বলতে পারি, আবার ইন্টারনেটের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি যে www.ais.gov.bd এই ওয়েবসাইটে আমরা যে কোনো তথ্য, যে কোনো সার্চ দেবো। আমি যদি এখন আখের রোগ দমন, সাথে সাথে সার্চ দিলে সব তথ্য চলে আসবে। তাহলে এটা হচ্ছে ই কৃষি বা ই কৃষি কল সেন্টার। কৃষিভিত্তিক ভিডিও চিত্র তোমরা দেখবা গ্রামে মাঝে মধ্যে বায়োস্কোপ আসে, ওই স্কুলে বা বাজারে ভিডিও প্রচার করে, মানে একটা ছোটোখাটো নাটক কিছু প্রকাশ করে, কিন্তু ওখানে কিন্তু কৃষি বিষয়ে তথ্য প্রচার করার জন্য এটা করে থাকে, যেটাকে আমরা বলছি কৃষিভিত্তিক, মানে কৃষি ভিডিও চিত্র। এবার আসছে ICT মিডিয়া কর্মী তৈরি, মানে ICT মিডিয়া কর্মী, তার মানে যে এই একটা যারা বিভিন্ন জায়গাতে তথ্য নেবে, আমরা দেখি যে অমুক জায়গায় ফার্ম হয়েছে, সেই ফার্মে গিয়ে তারা বিভিন্ন ভিডিও গ্রহণ করে, তথ্য কালেকশন করে, করিয়ে নিয়ে এটা প্রচার করে, আবার সে রেডিওর মাধ্যমে হোক বা টেলিভিশনের মাধ্যমে। তাহলে এই মিডিয়া কর্মী তৈরি করার জন্য তারা আবার প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইন সার সুপারিশ, অনলাইন সার সুপারিশ এটা হয়েছে যে এরা অনলাইনে, এটা বলা হয়েছে অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম, এটা 2009 সালে চালু হয়েছে। এটার মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে আমরা অনলাইন সুপারিশ, সার সুপারিশ, যে আমার অমুক ফসল করছি, এটা হয়েছে 2009 সালে অনলাইন সার সুপারিশ। এখানে আমরা অনলাইনের মাধ্যমে আমরা যোগাযোগ করে এখান থেকে আমরা সারের ইয়ে পেতে পারি, আর এরা একটা ইয়ে দিয়ে সার রিকমেন্ডেশন দিয়ে এরা বইও প্রকাশ করে, যেটা আমরা উপজেলা থেকে সংগ্রহ করতে পারি কৃষি অফিস থেকে। তাহলে এটা ছিল অনলাইন সার সুপারিশ। তারপর আছে ICT ল্যাব, বিভিন্ন বড় বড় শহরে ICT ল্যাব আছে, যেখানে যে কেউ যে সেখানে কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে, আর সেইখানে বছরব্যাপী কৃষক সংগঠন কর্মী কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট ই কৃষি বিষয়ে প্রশিক্ষণ, সেখানে প্রশিক্ষণ প্রদান করা হয় ওই ICT ল্যাবে। এই উপজেলায় পর্যায়ে যে সমস্ত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য ICT ল্যাব তৈরি করা হয়েছে, ওখানে প্রশিক্ষণ দিয়ে থাকে। কৃষি ইনফরমেশন বুথ আছে, যেখানে যে টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। সর্বশেষ আসবো টেলিভিশন, ইন্টারনেটে কথা আমরা বলেছি, টেলিভিশন আমরা জানি টেলিভিশন আমাদের এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। টেলিভিশন আমাদের ব্যাপক ভূমিকা রাখে, আমরা জানি
টেলিভিশনে যদি আমরা কথা বলি, বাংলাদেশ টেলিভিশন মাটি ও মানুষ অনুষ্ঠান প্রচার করে। চ্যানেল আয়ের কথা আমরা জানি, চ্যানেল আয়ের অনুষ্ঠানটা সবার কাছে আকর্ষণীয়, হৃদয়ে মাটি মানুষ এই অনুষ্ঠানটা প্রচার করে এবং সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য কিন্তু পাই এবং আমরা স্টাফ থেকে আগ্রহী। তোমরা দেখো যে ড্রাগন চাষ, ড্রাগন চাষ আমরা আসলে প্রথমে টিভিতে দেখেছি যে এরকম চাষ করলে চাষ করাটা সহজ এবং এটার বাজার বিক্রয় মূল্য ভালো, লাভবান হওয়া যায়, তাতে করে কিন্তু একজন আগ্রহী হয়, ফলে মানুষ এখান থেকে দেখে শেখে। তাহলে এই টেলিভিশন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই ছিল আমাদের কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম বিষয়ে আলোচনা। তাহলে আমরা দেখলাম কৃষি তথ্য সার্ভিসটা কি, এগ্রিকালচার ইনফরমেশান সার্ভিস, যেটা 1980 সালে চালু হয় আর এর কার্যক্রম আমরা বললাম বিভিন্ন ধরনের তথ্য প্রচার করে। তথ্যর মধ্যে আমরা বলেছি একটা হচ্ছে প্রকাশনা করে, বিভিন্ন ধরনের বই প্রচার করে মাসিক বার্ষিক, তারপরে কৃষি রেডিও চালু করছে, তারপরে আছে মোবাইল ভিত্তিক কৃষি তথ্য দিয়ে থাকে, ই কৃষি বা কৃষি কল সেন্টার করে, কৃষি ভিডিও প্রচার করে, অনলাইন সার সুপারিশ করে, তারপর আইসিটি ল্যাব তৈরি করেছে যেখান থেকে বিভিন্ন অফিসার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া থাকে দিয়ে থাকে, কৃষি ইনফরমেশান বুথ আছে এবং সর্বশেষ টেলিভিশন, টেলিভিশনের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আর একটা বলা হয়েছে লাস্টে, যেটা আমরা ইন্টারনেট বলেছি যে ইন্টারনেটে যে ইয়েটা ওইখানে ছিল www.ais.gov.bd, এতে সার্চ দিলে আমরা কৃষি বিষয়ক সকল তথ্য পেতে পারি। সবাইকে তাহলে এই ক্লাসে যোগদান করার জন্য ধন্যবাদ এবং আশা করি সবাই বুঝতে পারছে। কোনো প্রশ্ন থাকলে আমরা জেনে নেব পরবর্তী ক্লাসে বা ফোনের মাধ্যমে আমরা জেনে নিতে পারি। তাহলে আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।